আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো কথা না বাড়িয়ে আমি এখনই শুরু করতে যাচ্ছি অ্যাডভান্স ইলেকট্রিক্যাল টেকনোলজি। তো আপনারা দেখতে পারতেছেন যে একটি ডল কানেকশন রয়েছে এবং এর পাশেই একটি ট্রিপিং ল্যাম্প, একটি অন ল্যাম্প, একটি অফ ল্যাম্প। এটি কিভাবে কাজ করে আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। সবাই কিন্তু আমরা ডল নিয়ে কাজ করি, ডল দেখি, কিন্তু ইন্টারনালি যে সার্কিট এটা কিন্তু আমরা অনেকে জানি না। কথা না বাড়িয়ে এখনই আমি স্টার্ট করতেছি আমার ডল সার্কিটটি। তো এখান থেকে দেখুন একটি স্টার্ট বাটন দেয়া আছে, আমি এখানে স্টার্ট করে দিলাম, আমার মোটর রান হয়ে গেল। দেখতেছি মোটর খুব ভালো ঘুরতেছে, মোটর ঘোরার পাশাপাশি কিন্তু আমার এই যে ল্যাম্পটি অন হয়ে গিয়েছে, অন ল্যাম্প। তো এখন আমি মোটরটিকে অফ করে দিয়ে দেখি কি দেখাচ্ছে এখানে। হ্যাঁ, আমি এখন দেখতে পারতেছি এই লাইনটি এদিকে এসে আমার অফ ল্যাম্পটি জ্বলতেছে। তো মোটরটিকে আমি আবার স্টার্ট করি, মোটরটি আবার চালু হয়ে গেল। এখন মনে করুন যে কোনো কারণে মোটরটি ওভারলোড, সিঙ্গেল ফেজিং, যে কোনো কারণে মোটরটি আমার ট্রিপ হয়ে গেল। দেখুন ট্রিপ হওয়ার সাথে সাথে আমার এখানে ট্রিপ যে ইন্ডিকেশন ল্যাম্পটি এখানে আমার জ্বলতেছে, এর সাথে আমার যে অফ ইন্ডিকেশন ল্যাম্প সেটি কিন্তু আমার জ্বলতেছে। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার যে পাম্প বা মোটর এটি আমার টিপ করেছে, এখন আমার করণীয় কি। এখন আমি আবার মোটর পুনরায় চালু করব, আমি এখন আবার স্টার্ট দিচ্ছি, স্টার্ট হচ্ছে না, স্টার্ট হচ্ছে না। এ কে, কোথায় আছো? আমার মোটর ট্রিপ করেছে, এখানে লেখা আসছে, কিন্তু আমার মোটর চালু হচ্ছে না। দেখুন দেখুন মোটর চালু হচ্ছে না। এটা কিন্তু আমরা অনেকে জানি না, যারা জুনিয়র লেভেল বা যারা নতুন টেকনিশিয়ান, এখনও যারা ডল সম্পর্কে অভিজ্ঞ নয়, তারা কিন্তু বারবার গিয়ে স্টার্ট স্টার্ট স্টার্ট, আবার স্টপ আবার স্টার্ট, কিন্তু মোটর চালু হচ্ছে না। এখন আপনি কি করবেন বলুন? তো দেখুন এখানে একটি রিসেট বাটন দেওয়া আছে, রিসেট, আমি এখানে রিসেট করে দিচ্ছি, রিসেট। দেখুন রিসেটের সাথে সাথে কিন্তু আমার টিপ ল্যাম্পটি চলে গিয়েছে, শুধু আমার অফ ল্যাম্পটি এখানে জ্বলতেছে। তো এখন আমি আবার আমার পাম্পটিকে স্টার্ট করি, দেখুন আবার স্টার্ট হয়ে গিয়েছে, আবার অফ করে দিচ্ছি, আবার অফ হয়ে গিয়েছে, আবার স্টার্ট করে দিচ্ছি। তো দেখুন আমি যখন স্টার্ট করেছি এই এনসি ব্লক দিয়ে, কিন্তু আমার কে ওয়ানের যে ম্যাগনেটিক কন্ডাক্টর সেখানে পাওয়ার চলে এসেছে, এটিও হোল্ডিংয়ে রয়েছে। আমার মোটর খুব দ্রুতই ঘুরতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমি এটিকে আবারও টিপ করে দেখাচ্ছি যে এখানে আমি টিপ করে দিলাম মোটরটিকে, টিপ করার সাথে সাথে কিন্তু আমার এখানে টিপ ইন্ডিকেশন জ্বলতেছে, এখানে আমার অফ ইন্ডিকেশন জ্বলতেছে, এর পাশাপাশি কিন্তু দেখুন এখানে ওভারলোডটি ওপেন হয়ে গিয়েছে। ওভারলোডটি ওপেন হওয়ার কারণে আমার এখানে মোটরটি আর চলতেছে না। দেখুন এখানে ওভারলোডটি টিপ হওয়ার সাথে সাথে আমার মোটরটি বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবার অন করতে যাচ্ছি, না না অন হচ্ছে না, আমি আবারও অফ করলাম, আবার অন করলাম, না তাও হচ্ছে না। তো এখন আমার করণীয়, আমি এখন রিসেট করে দিলাম, দেখুন এখন আমি আবার অন করতেছি, আবার আমার মোটরটি চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।